বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একঘেয়ে বরবটির ভাজা বা সবজি না খেয়ে একটা অন্য ধরনের বরবটির রেসিপি আজকে আপনাদের জন্য ভর্তা তো আপনারা অনেক ধরনেরই খেয়েছেন বরবটির এই রকম ভর্তা খেয়েছেন কি আজকে সেই রেসিপি আপনাদের জন্য গরম ভাতের সাথে শুধু এই বরবটি ভর্তা থাকলে ভাত কিন্তু পুরোটাই খাওয়া হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম এবং বরবটি দিয়ে একটা মজা ধরনের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে আমি বরবটিটা সেদ্ধ করে নেব তার জন্য এখানে বরবটিটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর বরবটিটাকে আমি একটা সসপ্যানের ভেতরে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ থেকে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো বরবটিটা সেদ্ধ করার জন্য পানি দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে বরবটিটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে বরবটিটাকে সেদ্ধ করে নেব এবং যে পানিটা আমি দিয়েছি সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি বরবটিটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বরবটির মধ্যে একটুও পানি নেই এবং বরবটিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন বরবটিটাকে নামিয়ে নেব তারপরে ভালো করে ঠান্ডা করে আমি এই বরবটিটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বা স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিতে পারেন আর নিয়েছি একটা রসুন রসুনের গোয়াগুলো এভাবে নিয়েছি এখন পানি ছাড়া এই সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করে নিতে তো কড়াইতে আমি এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এবং কালো জিরেটা ফোরন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো এখন এর মধ্যে বেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম আর এই বরবটি ভর্তাটা তৈরি করার জন্য আমি হাফ কিলো পরিমাণ বরবটি নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন বরবটিটা তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসেরটা হাইয়ে রেখে দু মিনিট মতো ভালো করে ভুনে নেব তো এখানে দু তিন মিনিট ধরে ভালো করে ভুনে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটা শুকোতে আসছে মানে শুকিয়ে যাচ্ছে এবং কতটা ড্রাই হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ডিমটা দেওয়ার পরে খুব দ্রুত ভর্তার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তো এখানে এক চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়েই সব কিছুকে ভর্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ভুনে নেবো হায় আছে তো আরও তিন চার মিনিট ভুলে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি শেষের দিকে অ্যাড করছি এতে করে পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে যাবে না এবং ভর্তাতে একটা ক্রাঞ্চি ভাব থাকবে এই পেঁয়াজের জন্য পেঁয়াজটা শেষে দেওয়ার কারণে তো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে এরকম মিহি এবং লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও ভর্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা মিশিয়ে নেওয়ার পরে আরও এক মিনিট মতো এটাকে ভুনে নিয়েছি আর বেশিক্ষণ এই ভর্তাটাকে ভুনবো না কারণ এটা হয়ে গেছে এখন এতে সবশেষে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব তো পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি ভর্তাটা আমার গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম তৈরি খুবই সহজ এই ভর্তাটা তৈরি করা আর সবশেষে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই অল্প তেলে এই ভর্তাটা তৈরি আর খেতেও কিন্তু অনেক মজার ভর্তাটাকে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন তো চেষ্টা করছি সহজভাবে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখানোর আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন